ব্যাপার আপনাদের জানাই। অনুব্রত মণ্ডলের অসুস্থতা যুক্তি খারিজ আদালতে তার জেল হেফাজত দু দফায়। প্রথমে 14 দিন সিবিআই হেফাজতে থাকার পর এবার জেল হেফাজতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেলে, অর্পিতা মুখোপাধ্যায় আলিপুর জেলে, অনুব্রত মণ্ডল আসানসোল জেলে। গরু পাচার কাণ্ডে গ্রেফতার হওয়ার পর জেল হেফাজতে অনুব্রত মণ্ডল। বিশ্বজিৎ ঘোষ রয়েছেন। বিশ্বজিৎ, সর্বশেষ কি খবর অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলে নিয়ে যাওয়ার পর? দেখো, এই মুহূর্তে আসানসোল যে বিশেষ সংশোধনাগার, এই সংশোধনাগারে নিয়ে আসা হয়েছে অনুব্রত মণ্ডলকে। এবং তুমি দেখলে যে কিভাবে পুলিশের কনভয় সহকারে অনুব্রতকে নিয়ে আসা হলো একটি গাড়িতে করে এবং আসানসোল সংশোধনাগারের ভিতরে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং তারপরেই তারা যে প্রধান যে ফাটক সেটা খোলাই ছিল, পরবর্তীতে সেই প্রধান ফাটক, জেলের যে প্রধান ফাটক সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তুমি জানো যে আগামী 7ই সেপ্টেম্বর ফের তাকে আসানসোলের যে সিবিআই আদালত, বিশেষ সিবিআই আদালতে তোলা হবে এবং সেই মতো বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দিয়েছেন এবং এই নির্দেশ মোতাবেক তাকে তোলা হবে। এবং পাশাপাশি তার যে শারীরিক অসুস্থতার বিষয়টি, তার জন্য তার চিকিৎসার প্রয়োজন রয়েছে এবং সেই চিকিৎসাও টাইম টু টাইম তার চিকিৎসা করতে হবে। তার যদি কোনো শারীরিক সমস্যা থাকে সেটা নিয়ে যেন জেল কর্তৃপক্ষ অর্থাৎ বিশেষ সংশোধনাগার কর্তৃপক্ষ যেন সেটা দেখে, সে বিষয়েও বলা হয়েছে। এর পাশাপাশি যেটা বলে রাখি যে অনুব্রত মণ্ডলের যিনি আইনজীবী অনির্বাণ গোঠাকুরতা, তিনি যেটা জানিয়েছিলেন যে অনুব্রত মণ্ডলকে যদি সেটা তারা আবেদন করবেন আদালতের কাছে যে যাতে তাকে প্রথম শ্রেণীর বন্দী হিসেবে চিহ্নিত করে তার ব্যবস্থা করা হয়, কারণ তার যে শারীরিক অসুস্থতা, বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা রয়েছে। তিনি সিওপিডির পেশেন্ট, তিনি স্লিপ অ্যাপেনিয়ার পেশেন্ট এবং তার অন্যান্য আরো আনুষঙ্গিক অসুখ রয়েছে যার জন্য তার প্রলং চিকিৎসার প্রয়োজন এবং একটা হাসপাতালে দেখে তার চিকিৎসার যদি প্রয়োজন হয় সেখানে তাকে হাসপাতালে রাখা হবে। আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা কি বলেছেন দেখুন। অর্ডারে দেখুন, আমাদের আমরা জামিনের আবেদন করেছি, সেই জামিনের আবেদন খারিজ হয়েছে। আগামী 7 তারিখ অবধি ওনার জুডিশিয়াল কাস্টডি হয়েছে। 1 তারিখে ওনার যে মোবাইলগুলো সিএফএসএল এ পাঠানোর যে আবেদন ছিল সিবিআই এর, সেটা এই মুহূর্তে গ্রাহ্য হয়নি, আজকে হিয়ারিং হয়নি। তো 1 তারিখ আদালত, মহামান্য আদালত সেই দিনে ওই সিএফএসএল এর যে হিয়ারিং সেটা ধার্য করেছেন। অনুব্রত মণ্ডলের থেকে যে 2টি মোবাইল ফোন সিজার হয়েছিল সেই সিজার ওনারা চেয়েছিলেন সিএফএসএল এ পাঠাতে, তাতে আমরা অবজেকশন দিয়েছিলাম, সেটা 1 তারিখে হিয়ারিং ধার্য হয়েছে। দেখুন, ইন্টারোগেশন করতে পারবে তখন আমরা অবিলম্বে আমরা তার প্রতিবাদ করি, তারা আমরা এটা বলি যে ইন্টারোগেশন করাটা এই মুহূর্তে যেহেতু একজন অসুস্থ মানুষ তাকে ইন্টারোগেশন করাটা সঠিক নয়। যদিও মহামান্য আদালত সেই আবেদন সিবিআই এর মান্যতা দিয়েছেন সেই আবেদনে, কিন্তু তার সাথে এটাও বলেছেন যে যদি ওই আবেদন যদি ওনার আদৌ ইন্টারোগেশন করতে যান তাহলে সব ধরনের মেডিকেল অ্যাসিস্ট্যান্স ওনাকে দিতে হবে। আচ্ছা, আপনারা মানে অনুব্রত মণ্ডলের যে প্রভাবশালী